Assalamualaikum. Continue. Assalamualaikum. Amar priyo shikharthibindo, shobai kemon acho? Nishchoi tumra shobai bhalo acho. Ami alhamdulillah bhalo achi. Ahmed Bawany Academy School and College er online class e tomader shobkolke janacchi shagotom. Class shuru korar age ami prothomei amader oddhokkho mohoday আমাদের সম্মানিত অধ্যক্ষ মহোদয় আমাদের শিফট ইনচার্জ সম্মানিত সহকর্মীবৃন্দ এবং অভিভাবক মণ্ডলীকে ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা জানাতে যাচ্ছি এরপরে আমি হচ্ছে আমার শিক্ষার্থী বন্ধুদের সাথে আলোচনায় চলে যাচ্ছি তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে আমি তোমাদের সামনে আজকে হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি হচ্ছে অধ্যায় দুটি অধ্যায় নিয়ে তো ষষ্ঠ শ্রেণীর বন্ধুরা তো আমরা এত এত দিনে অ্যাসাইনমেন্টের যে হচ্ছে তোমাদের যে নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্ট তোমরা হাতে পেয়ে গিয়েছো তো আজকে আমার ক্লাসে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের যে অ্যাসাইনমেন্টটি দেয়া হয়েছে সে সম্পর্কে তো চলো আমরা দেরি না করে আমাদের ক্লাসটি শুরু করি তোমরা সবাই আমাকে চেনো তারপর আমি আমার পরিচয়টা জানিয়ে দিচ্ছি আমি ইসরাত জাহান সহকারী শিক্ষিকা আহমেদ বাওনি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ তো আলোচনার প্রথমেই আমি তোমাদেরকে বলেছি যে আজকে আসলে আমি তোমাদের সাথে কী নিয়ে আলোচনা করব আজকে আমার আলোচনার বিষয়টি হচ্ছে তোমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট যা তোমাদেরকে ইতিমধ্যে দেয়া হয়েছে এবং তোমরা ইতিমধ্যে এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু সম্পর্কেও জানতে পেরেছ এবং তোমরা এও নিশ্চয় বুঝতে পেরেছ যে আসলে এইবারের অ্যাসাইনমেন্টটি তোমাদের কোন দুটি অধ্যায়ের ওপর ভিত্তি করে দেয়া হয়েছে তো এই অ্যাসাইনমেন্টটি তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় ১১ এবং ১৩ এই দুটি চ্যাপ্টারের সমন্বয়ে দেয়া হয়েছে তো আসো আমরা আমাদের যে অ্যাসাইনমেন্টের কোয়েশ্চেনটা সেই কোয়েশ্চেনটা নিয়ে একটু হচ্ছে আলোচনা করি তাহলে আশা করি তোমাদের অ্যাসাইনমেন্টটি তোমাদের লিখতে সুবিধা হবে আর অ্যাসাইনমেন্টটি যেহেতু তোমাদের হচ্ছে নিজস্ব মানে তোমাদেরকে নিজেদেরকেই করতে হবে তো ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো তাহলে অবশ্যই তোমরা ক্লাসটি সম্পর্কে বুঝতে পারবে আচ্ছা আমরা একটু দেখি আমাদের অ্যাসাইনমেন্টের কোন প্রশ্নটি কী এসেছে তোমাদের পরিবারের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করো তোমাদের অ্যাসাইনমেন্টে এই কথাটি লেখা আছে বা এই প্রশ্নটি দেওয়া আছে যে আসলে তোমাদের পরিবারের কোন কোন কাজ হচ্ছে টেকসই উন্নয়নের অন্তরায় তা তোমাদেরকে চিহ্নিত করতে হবে এবং চিহ্নিত করার পর একটি প্রতিবেদন তোমাদেরকে উপস্থাপন করতে হবে তো তোমাদের কাজের সুবিধার্থে তোমাদেরকে এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করে দিয়েছে যেই বিষয়গুলোর সাহায্য নিয়ে তোমরা খুব সহজেই এই অ্যাসাইনমেন্টটি করতে পারবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এই অ্যাসাইনমেন্টটি করার জন্য তোমাদেরকে অবশ্যই অধ্যায় ১১ এবং অধ্যায় ১৩ এই দুটি অধ্যায়ের সাহায্য নিতে হবে এবং অধ্যায় দুটি তোমাদেরকে অবশ্যই মনোযোগ দিয়ে পড়তে হবে তারপরেই তোমরা আসলে আমার এই অনলাইন ক্লাসটি এবং পূর্ব কিছু গতকাল তোমাদেরকে আরও একটি এই অ্যাসাইনমেন্টের উপরই আরও একটি ক্লাস নিয়েছেন আমাদের শারমিন ম্যাডাম তোমরা এই দুটি ক্লাসের দেখে তোমরা ইনশাল্লাহ অ্যাসাইনমেন্টটি খুব সুন্দরভাবে করতে পারবে তো আসো আমরা একটু বুঝে নেই যে আমাদের যে এই টেকসই উন্নয়নের অন্তরায়ের যে অন্তরায়গুলো যে চিহ্নিত করতে বলেছে তার মধ্যে কোন কোন টপিকগুলো আসলে আমাদের থাকবে প্রথমেই থাকবে হচ্ছে ভূমিকা ভূমিকা বলতে বোঝানো হচ্ছে যে তোমরা প্রতিবেদনটি বা প্রশ্নের উত্তরটি লেখার সময় এক মানে তোমরা ভূমিকা দিয়ে বা কিছু লাইন সুন্দর করে সাজিয়ে তারপর প্রতিবেদনটি উপস্থাপন করবে এরপরে তোমাদেরকে তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে যে টেকসই উন্নয়ন কী এরপরে তোমাদের কাছে জানতে চাওয়া হচ্ছে টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহগুলো আসলে কী তারপর জানতে চাওয়া হচ্ছে পরিবারের সদস্যদের আচরণ এই টেকসই উন্নয়নের অন্তরায় আসলে কেমন ভূমিকা পালন করে তোমরা তোমাদের ব্যক্তিগত মতামত আসলে দিতে পারবে যে আসলে টেকসই উন্নয়ন সম্পর্কে তোমরা যা জানলে বা এর অন্তরায় সম্পর্কে যে তোমরা জানলে তার সম্পর্কে তোমাদের ব্যক্তিগত মতামতগুলো কী সেটা তোমরা লিখতে পারবে এবং সবার শেষে উপসংহার দিতে পারবে তো তোমরা প্রথম থেকে যখনই অ্যাসাইনমেন্টটি পড়ছো তোমরা দেখতেই পাচ্ছ বারবার আমাদের টেকসই উন্নয়ন কথাটি আসছে এখানে তোমাদের টেকসই উন্নয়ন কী এই প্রশ্নটি তো এর মধ্যে মানে ইতিমধ্যে চলে এসেছে তবে যারা ম্যাডামের ক্লাস করেছিলে গত ক্লাসটি করেছিলে অনেকেই সেটা জানো আর যারা জানো না তারা আজকে আমার ক্লাসটি দেখো এবং যারা জানো তারা আবারও
একটু হচ্ছে রিভিশন করে নাও, কারণ যত বেশি রিভিশন করবে তোমাদের জন্য অ্যাসাইনমেন্টটি করতে তত বেশি সহজ হবে। তো এখানে প্রথম হচ্ছে টেক্সচার ইউনিয়ন কি, আর তারপরে আমাদেরকে বুঝতে হবে যে অন্তরায় কি, এবং এই অন্তরায়গুলো যে আমাদেরকে চিহ্নিত করতে হবে সেটা আমাদেরকে সাজিয়ে এই সিকোয়েন্স অনুযায়ী আমাদেরকে লিখতে হবে। আসো টেক্সচার উন্নয়ন কি সেটা সম্পর্কে জানার আগে আমরা একটু টেক্সচার উন্নয়নটা আসলে কিভাবে এসছে এরপর আমরা কি সে সম্পর্কে বলবো। তোমরা সবাই জাতিসংঘ সম্পর্কে, জাতিসংঘ যে একটি প্রতিষ্ঠান বা একটি সংঘ, এটি সম্পর্কে তোমরা সবাই জানো। গত বছর অর্থাৎ তোমাদের পঞ্চম শ্রেণীতে তোমরা জাতিসংঘ সম্পর্কে ডিটেলসভাবে জেনেছো। তোমরা এও জানো যে জাতিসংঘ কেন কেন প্রতিষ্ঠা করা হয়েছে, কত সালে প্রতিষ্ঠা করা হয়েছে, এ সম্পর্কে তোমরা, আমি জানি যে তোমরা সকলেই জানো। তারপর আবার বলছি যে 1945 সালের 24শে অক্টোবর জাতিসংঘ নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করা হয়। তার কারণ হচ্ছে সমগ্র বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করা, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে যতগুলো দেশ আছে এই দেশের প্রত্যেকটি দেশের সাথে, একটি দেশের সাথে অপর দেশের পারস্পরিক সৌহার্দ্যমূলক সম্পর্ক বা ভ্রাতৃত্বমূলক সম্পর্ক, অর্থনৈতিক সামাজিক বিভিন্ন ধরনের সম্পর্ক জোরদার করার জন্য এই প্রতিষ্ঠানটি স্থাপন করা বা প্রতিষ্ঠা করা হয়েছে। এই জাতিসংঘ প্রতিষ্ঠার পর হচ্ছে এটা হচ্ছে 2000 সালে জাতিসংঘ বিভিন্ন সমস্যা দূরীকরণের জন্য একটি প্রকল্প হাতে নেয়, যে প্রকল্পটির নাম হচ্ছে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা MDG। আর এটি গঠন করা হয়েছিল 2000 সালে, 2015 সাল পর্যন্ত যার সময়সীমা ছিল। আর এই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য যে এটি প্রতিষ্ঠা করার মূল কারণটি ছিল সমগ্র বিশ্ব থেকে ক্ষুধা, দারিদ্র, বৈষম্য, প্রাকৃতিক বিপর্যয়, এই যে বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দূর করা। তো এই যেহেতু 2015 সাল আমাদের মানে বেশ কয়েক বছর আগেই পেরিয়ে গেছে, সেই 2015 সালের সময়সীমায় এসে জাতিসংঘ আরও একটি প্রকল্প হাতে নেয় যার নাম হচ্ছে এই যে টেকসই উন্নয়ন অভীষ্ট। আর এই টেকসই উন্নয়ন অভীষ্টটি 2015 সাল থেকে 2030 সাল পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, এবং এই সময়সীমার মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে উন্নয়নের বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে জাতিসংঘ। তো যেটা তোমাদেরকে বলছিলাম, আমাদের এখানে টপিকটা এসেছে যে টেকসই উন্নয়ন অভীষ্ট, তাহলে আমরা সেটা সম্পর্কে একটু জেনে নিই। টেকসই উন্নয়ন অভীষ্ট, যার ইংরেজি অ্যাব্রিভিয়েশনটা হচ্ছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস। তো আসো আমরা এখন টেকসই উন্নয়ন কী সে সম্পর্কে বা টেকসই উন্নয়ন অভীষ্ট কী সে সম্পর্কে একটু জানি। টেকসই শব্দটার মানে হচ্ছে অনেক দিনের জন্য বা দীর্ঘ সময়ের জন্য একটি মজবুত কোনো মানে কোনো কিছু প্রতিষ্ঠা করা। তাহলে টেকসই উন্নয়ন বা টেকসই উন্নয়ন অভীষ্ট বলতে আমরা বুঝবো যা দীর্ঘ সময়ের জন্য আসলে করা হয়েছে, এবং এই টেকসই উন্নয়ন যে অভীষ্ট যে প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে, এই প্রকল্পটি হাতে নেওয়ার মূল উদ্দেশ্যটাই হচ্ছে বর্তমান উন্নয়নের সাথে সাথে ভবিষ্যৎ উন্নয়নকেও নিশ্চিত করা। তোমরা অনেকেই জানো যে আমাদের এই পৃথিবীতে বহু সংখ্যক মানুষের বাস, আর যদি আমরা আমাদের দেশের কথা চিন্তা করি, বাংলাদেশ তো একটি বিশাল জনসংখ্যা নিয়ে একটি দেশ, বাংলাদেশ তো মানে জনসংখ্যা অনেক বেশি। তো এই ধরনের জনসংখ্যা যেই ধর সকল দেশের অনেক বেশি, সেই সকল দেশে যে প্রাকৃতিক সম্পদ বলো বা অন্যান্য যে সম্পদগুলো আছে সেগুলো জনসংখ্যার তুলনায় কম। প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কী বুঝি, যা আমরা প্রকৃতিতে পেয়ে থাকি, অর্থাৎ নদী নালা খাল বিল আমাদের গাছপালা যা আছে আমাদের চারপাশে প্রাকৃতিক সম্পদ বলতে আমরা তা বুঝি। তো এই বিপুল জনসংখ্যার চাহিদা পূরণের জন্য আমাদের এই প্রাকৃতিক সম্পদ খুবই সীমিত। প্রাকৃতিক সম্পদের সীমিত পরিমাণের জন্য আমাদের এই জনগোষ্ঠীর চাহিদা সঠিকভাবে পূরণ করা সম্ভব হয় না, আর এই সে কারণেই জাতিসংঘ এমন একটি প্রকল্প হাতে নিয়েছে যার মাধ্যমে আমরা
যার মাধ্যমে আমরা বর্তমান সময়ে উন্নয়নের সাথে সাথে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন সাধন করতে খুব সহজেই পারব। যদি আমরা এই টেকসই উন্নয়ন অভিষ্টটা জাতিসংঘ যে টেকসই উন্নয়ন অভিষ্ট যে লক্ষ্যটি গ্রহণ করেছে তা যদি আমরা সেই দিক নির্দেশনাগুলো যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে আমরা এই টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছাতে পারব। তো যেটা বলছিলাম যে হচ্ছে টেকসই উন্নয়ন অভিষ্ট বা টেকসই উন্নয়ন বলতে বোঝায় যা দীর্ঘ সময়ের জন্য আসলে হচ্ছে প্রতিষ্ঠা করা হচ্ছে। আচ্ছা, তো টেকসই উন্নয়ন অভিষ্ট একদিকে যেমন বর্তমানে মানুষের চাহিদা মেটাতে পারছে তেমনি টেকসই উন্নয়ন অভিষ্ট ভবিষ্যতেও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি চাহিদা পূরণ করতে সক্ষম। তো আমি তোমাদেরকে একটি ছোট উদাহরণ দিই, তাহলে তোমরা নিশ্চয়ই আরও খুব মানে ভালোভাবে বুঝতে পারবে। ধরো একজন কৃষক তার জমিতে ধান চাষ করে ধান উৎপাদন করে। এখন কৃষকের মূল উদ্দেশ্য হচ্ছে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন করা, যাতে এই প্রচুর পরিমাণ ফসল বিক্রি করে সে অর্থ উপার্জন করতে পারে। এখন প্রচুর পরিমাণ ফসল উৎপাদন করার জন্য তাকে কী করতে হবে? বিভিন্ন ধরনের কীটনাশক অথবা বিভিন্ন ধরনের হচ্ছে সার তাকে তার জমিতে প্রয়োগ করতে হবে। প্রচুর পরিমাণ ফলনের জন্য যদি সে কীটনাশক জমিতে প্রয়োগ করে তাহলে এর সাথে সাথে প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় ঘটবে, অর্থাৎ পরিবেশ দূষণ হবে। তোমরা তো এটা সবাই জানো যে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগ বা যে কোনো ধরনের সার প্রয়োগে এর সাথে সাথে আসলে প্রাকৃতিক বিপর্যয় বা প্রাকৃতিক দূষণ ঘটে থাকে। তাহলে সেই কৃষককে যদি ফসল উৎপাদন করতে হয় এমন হচ্ছে কোনো পদ্ধতি অবলম্বন করতে হবে অথবা এমন কোনো কৃষি প্রযুক্তি তাকে গ্রহণ করতে হবে যাতে ফসল উৎপাদন হচ্ছে সর্বাধিক হয় এবং পরিবেশের কোনো বিপর্যয় না ঘটে। তাহলে এই যে কৃষক যার কথা আমরা বলছিলাম তিনি যদি এমন একটি প্রযুক্তি বা এমন একটি পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করে যার মাধ্যমে ফসল উৎপাদন হতে পারবে প্রচুর এবং পরিবেশের কোনো বিপর্যয় না হয়, তাহলে এই যে ধারণা একেই আমরা বলতে পারি টেকসই উন্নয়ন। অর্থাৎ যেই কৃষক ফসল উৎপাদন করছে সে শুধু বর্তমান সময়ের জন্য নয় ভবিষ্যতে যাতে পরিবেশের কোনো ধরনের ক্ষতির সম্মুখীন না হয় সেই ক্ষতি কাটানোর জন্য বা সেই ক্ষতি কমানোর জন্য সে পরিবেশ বান্ধব প্রযুক্তি ব্যবহার করবে। তাহলে টেকসই উন্নয়ন কী সে সম্পর্কে আমি কিছুটা ধারণা তোমাদেরকে দিতে পেরেছি, সাথে একটি উদাহরণও আমি তোমাদেরকে বলেছি। আচ্ছা, এরপরে আমরা চলে আসো টেকসই উন্নয়নের অন্তরায় আচরণসমূহ কী, অর্থাৎ এই যে টেকসই উন্নয়নকে কোন কোন বিষয়গুলো আসলে বাধাগ্রস্ত করবে, এই টেকসই উন্নয়নকে সফল করার জন্য সফল না হতে দেবার জন্য কোন কোন বিষয়গুলো আসলে বাধাগ্রস্ত করবে, আসো আমরা সেই জিনিসগুলো একটু দেখি। আচ্ছা, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে একটু আগে তোমাদেরকে বলছিলাম যে একজন কৃষক যদি জমিতে ফসল উৎপাদন করতে যায় তাহলে সেই সময়ে যে হচ্ছে যে সমস্যাটা সম্মুখীন হয় সেটা সেই প্রেক্ষিতেই যদি আমরা বলি যে বাড়তি জনসংখ্যার খাদ্য চাহিদা পূরণ অর্থাৎ যেহেতু বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ এবং জনসংখ্যা বিপুল পরিমাণ, তো এই ধরনের দেশে বাড়তি জনসংখ্যার খাদ্য চাহিদার জন্য আসলে প্রচুর পরিমাণের ফসল উৎপাদন করতে হয়। কিন্তু প্রচুর পরিমাণে ফসল উৎপাদন করতে গিয়ে আমরা যদি এমন কোনো কীটনাশক ঔষধ বা সার ব্যবহার করি যা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর তা আমাদের টেকসই উন্নয়নের অন্তরায় হিসেবে কাজ করবে। তাহলে আমাদেরকে এমন কিছু ব্যবহার করতে হবে যা আমাদের পরিবেশ বান্ধব এবং আমাদের বাড়তি জনসংখ্যার চাহিদা পূরণেও তা কাজ করতে পারবে। আচ্ছা, এরপরে আমরা আরও এখানে পয়েন্ট দিতে পারি, সেটা হচ্ছে দারিদ্রতা। যেহেতু
তোমরা ইতিমধ্যে বুঝে গিয়েছো যে আমি বাংলাদেশের কথা বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি। বাংলাদেশ যেহেতু একটি উন্নয়নশীল দেশ এবং এই দেশের জনসংখ্যা বিপুল, তো এই উন্নয়নশীল দেশে মাথাপিছু আয়ের পরিমাণ খুবই কম এবং জনসংখ্যা যেহেতু অনেক বেশি মাথাপিছু আয়ের পরিমাণ কম এবং বিপুল পরিমাণ দরিদ্র জনগোষ্ঠীর বাস এ দেশে, তাহলে এই দারিদ্রতাও হচ্ছে টেকসই উন্নয়নের একটি অন্তরায়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বলতে পারি আরেকটি ধারণা, সেটা হচ্ছে শিক্ষার অভাব। যদিও বর্তমানে বাংলাদেশে শিক্ষার হার দিন দিন বাড়ছে, তারপরেও শিক্ষার অভাবে, যেহেতু শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষার অভাবে কোনো জাতি আসলে উন্নয়নের শিখায় পৌঁছাতে পারে না, তাহলে শিক্ষার অভাব আসলে এই টেকসই উন্নয়ন কি সে সম্পর্কে জনগণ বুঝতে পারে না। শিক্ষার অভাবে যে টেকসই উন্নয়ন আসলে গ্রহণ করলে একটি দেশের জন্য বা সমগ্র বিশ্বের জন্য কতটা হচ্ছে সেটা ফলপ্রসূ হবে, এই ব্যাপারটি আসলে হচ্ছে অশিক্ষিত মানুষজন বুঝতে পারবে না। তাহলে শিক্ষার অভাবও আসলে আমরা বলতে পারি টেকসই উন্নয়নের একটি অন্তরায়ের অন্যতম কারণ। আচ্ছা, তারপরে আমরা চলে আসো, আমরা এবার তোমাদের যে অধ্যায় ১১ আছে সেই অধ্যায়ের সাহায্য নিয়ে এই টেকসই অন্তরায়ের কিছু ব্যাপার নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে শিশু শ্রম। শিশু শ্রম, আচ্ছা শিশু শ্রম বলতে আমরা কি বুঝি, যদিও তোমরা এর আগের ক্লাসে তা জানতে পেরেছো, কিন্তু আমি আরেকটু তোমাদেরকে রিভিশন করানোর জন্য শিশু শ্রম সম্পর্কে বলছি। আচ্ছা, শিশু শ্রম, তোমরা যারা শিশু আছো, এই যে আমার আমাকে যারা হচ্ছে শুনছো, আমার যে সকল প্রিয় শিক্ষার্থীবৃন্দরা যারা আমাকে শুনছো, তারা হচ্ছে সকলেই তো তারা শিশু, আর ১৮ বছরের নিচে সকলেই হচ্ছে শিশু, সেটা হচ্ছে বাংলাদেশি আইন অনুযায়ী 18 বছরের নিচে সকলেই শিশু। তো শিশুদের প্রধান কাজ কি বলো তো শিক্ষার্থীরা? হ্যাঁ, তোমাদের প্রধান কাজ হচ্ছে মনোযোগ দিয়ে পড়াশোনা করা, খেলাধুলা করা এবং তোমরা আনন্দে তোমাদের দিনগুলো যাপন করবে, এটাই হচ্ছে তোমাদের প্রধান কাজ। কিন্তু আর্থিক অভাব অনটনের কারণে অনেক শিশুরাই উপার্জনের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের শারীরিক কাজে নিয়োজিত থাকে। এই শারীরিক কাজে নিয়োজিত থাকার জন্য, এই আর্থিক উপার্জনের জন্য আসলে তারা শারীরিক যে বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত থাকে, একেই আসলে বলা হয় শিশু শ্রম। আচ্ছা, এই আর্থিক অভাব অনটনের কারণে শিশু শ্রমের যেহেতু তারা নিয়োজিত থাকে, এর জন্য বিভিন্ন ধরনের ঝুঁকি এছাড়া শোষণ এবং বঞ্চনার সম্মুখীন হয় এই শিশুরা। এছাড়া ঝুঁকিপূর্ণ শিশু শ্রম শিশুদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উপরে একটি বিশাল একটি প্রভাব ফেলে। তো শিশুরা খুবই কোমল মনের অধিকারী হয়, খুবই হচ্ছে শিশুদেরকে আসলে আদর করে সব কিছু বোঝাতে হয়, যেমন তোমাদেরকে তোমাদের বাবা মারা প্রতিটা জিনিস খুব আদর করে ভালোবেসে বোঝান। কিন্তু কিছু শিশু দুর্ভাগ্যবশত দারিদ্রতার কারণে বা আর্থিক অভাব অনটনের কারণে বা বিভিন্ন সমস্যার কারণে আসলে বিভিন্ন হচ্ছে কর্মকাণ্ডে বিভিন্ন অর্থনৈতিক উপার্জনের জন্য আসলে নিয়োজিত থাকে। তো হচ্ছে সেই জন্য শিশু শ্রম হচ্ছে শিশুদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। যেমন তোমাদেরকে একটু উদাহরণ দিলে তোমরা আরও শিশু শ্রমটি আসলে কেন ঝুঁকিপূর্ণ সেটা সম্পর্কে বুঝতে পারবে। তোমরা জানো এই করোনা মহামারীতে তোমরা যাতে সেফ থাকো, তোমরা যাতে নিরাপদে থাকো, সেই জন্য আমাদের স্কুল কলেজ ইউনিভার্সিটি সব কিছুই আসলে বন্ধ। তো সে কারণে এই কিন্তু যারা হচ্ছে আর্থিক উপার্জনের জন্য অভাব অনটনের জন্য কাজকর্ম করছে, তারা কিন্তু হচ্ছে ঠিকই এই করোনা মহামারীতেও কাজকর্ম করছে। তো এই যে এই সময় যাদের বাসায় থাকার কথা সেফলি, তারা বাসায় নিরাপদে না থেকে তারা তাদের আর্থিক উপার্জনের জন্য কাজ করছে, তাহলে শিশু শ্রমের মাধ্যমে তারা মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে আসলে পড়ছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে টপিকটি আছে সেটি হচ্ছে শিশু নির্যাতন। যা খুবই মানে খুবই মানে খুবই একটি বাজে একটি জিনিস শিশু নির্যাতন, অর্থাৎ শিশুদেরকে শারীরিক অথবা মানসিকভাবে নির্যাতন করা।
তো শিশুদের শারীরিক এবং মানসিক নির্যাতনের কারণে তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সাধারণত কর্মক্ষেত্রে বা কখনো শিশুরা পরিবারে নির্যাতনের শিকার হয়। পারিবারিক বিভিন্ন সমস্যা বা পারিবারিক বিভিন্ন অশান্তির কারণে অনেক সময় বাবা মার দ্বারা আসলে শিশুরা নির্যাতিত হয়। এছাড়া কর্মক্ষেত্রে মালিকদের কাছে শিশুরা নির্যাতিত হয়ে থাকে। আচ্ছা, এরপরের যে টপিক সেটা হচ্ছে শিশু পাচার। শিশু পাচার, তাহলে শিশু পাচার বলতে কি বুঝছি আমরা? যখন কোনো ব্যক্তি বা এক সংঘবদ্ধ কোনো দল আর অর্থনৈতিক উদ্দেশ্যে বা বাণিজ্যিক উদ্দেশ্যে কোনো শিশুকে লোকচক্ষুর অন্তরালে হচ্ছে অন্য এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, সেটাকে আসলে আমরা বলবো শিশু পাচার। সাধারণত মানে এই ধরনের কাজগুলো কোনো একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি করে থাকে তাদের অর্থনৈতিক উপার্জনের জন্য, যা একটি মানবতা বিরোধী কাজ এবং বাংলাদেশি আইনে এটি একটি দণ্ডনীয় অপরাধযোগ্য কাজ। কারণ শিশু পাচারের মাধ্যমে শিশুরা শারীরিক মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এছাড়া এর মাধ্যমে শিশুরা অনেক বেশি পরিমাণে ঝুঁকির সম্মুখীন হয়। এছাড়া শিশুরা পাচার হয়ে গেলে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। অনেক শিশু এই পাচার করার পর বিভিন্ন ধরনের হচ্ছে অপরাধে জড়িয়ে পড়ে। তো আশা করি আমি তোমাদেরকে টেকসই উন্নয়নের অন্তরায়ের যে বিষয়গুলো আছে সে সম্পর্কে তোমাদেরকে বুঝাতে পেরেছি। এরপরে চলে আসো আমাদের পরবর্তী টপিক, সেটি হচ্ছে পরিবারের সদস্যদের আচরণ। আসলে পরিবারের সদস্যদের আচরণ কেমন হবে আর এই পরিবারের সদস্যদের আচরণটা কেমন হলে আসলে আমাদের টেকসই উন্নয়নের যে অভীষ্ট লক্ষ্য আছে সেগুলো হচ্ছে আমাদের পূরণ হবে? আচ্ছা, পরিবারের সদস্যদের আচরণটা হতে পারে সহনীয় আচরণ, যদি কারো পারিবারিক কোনো বাবা মার পারিবারিক কোনো সমস্যা থেকেই থাকে তাহলে সেই সমস্যাটা তাদের নিজেদের মধ্যেই আসলে সমস্যাটা সমাধান করা উচিত, তা যাতে শিশুদের মধ্যে তার কোনো ধরনের প্রভাব না ফেলে সেজন্য পরিবারের বাবা মাদের অবশ্যই সহনীয় আচরণ করা উচিত। শুধু বাবা মা নয়, পরিবার একটি পরিবার তো শুধু বাবা মা নিয়ে হচ্ছে গঠিত হয় না, সাথে অনেকের পরিবারে বাবা মা ভাই বোন দাদা দাদি চাচা চাচি থাকে, তো প্রত্যেকেরই আসলে তাদের সদস্য দের প্রতি আচরণটা অবশ্যই সহনীয় হওয়া উচিত। এরপর পরিবারের সদস্যরা একজন আরেকজনের প্রতি অবশ্যই সচেতন হবে, তাদের একজন আরেকজনের প্রতি ভালোবাসা মূল্যবোধগুলো বা পারিবারিক যে সম্পর্কগুলো সেগুলোর প্রতি অবশ্যই সচেতন হবে, বা সন্তান বাবা মার প্রতি শ্রদ্ধাশীল ভূমিকা শ্রদ্ধাশীল আচরণ করবে, ঠিক সেভাবে বাবা মাও সন্তানের প্রতি ভালোবাসা বা সৌহার্দ্য স্নেহের হচ্ছে সম্পর্ক তাদের মধ্যে থাকবে এবং তারা অবশ্যই তাদের সম্পর্কের জন্য বা তাদের পরিবারের সদস্যদের প্রতি সচেতন হবে। এছাড়া পারিবারিক সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান। পরিবারে বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে, সেই সমস্যাগুলো আমরা পরিবারের সদস্যদের সাথে একে অন্যের সাথে আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। তো পারিবারিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করলে শিশুদের উপরে শারীরিক বা মানসিক কোনো ধরনের প্রভাব পরিলক্ষিত হবে না। আচ্ছা, এরপরে আরেকটি জিনিস হতে পারে, সেটা হচ্ছে শিশুদের পর্যাপ্ত সময় দেয়া। আচ্ছা, শিশুদের পর্যাপ্ত সময় দেয়া, অর্থাৎ বর্তমান সময়ে অনেক পরিবারে মা এবং বাবা উভয়ই চাকরিজীবী, তো সে কারণে শিশুদের যথেষ্ট সময় তাদের সময়ের অভাবে আসলে তারা তাদের সন্তানদেরকে যথেষ্ট সময় দিতে পারে না। এ কারণে শিশুরা অনেক সময় দেখা যায় শারীরিক এবং মানসিকভাবে একটু অসুবিধা বোধ করে, তো সেই জন্য সন্তানদেরকে পিতামাতার উচিত যথাযথ বা পর্যাপ্ত পরিমাণ সময় দেয়া। তো আমরা আমাদের যে
টপিকটি পরিবারের সদস্যদের আচরণ সেই সম্পর্কে আসলে আমরা হচ্ছে জানলাম। এছাড়াও পরিবারের সদস্যদের মধ্যে যে ভাই বোন আছে বড় ভাই বোনদের প্রতিও হচ্ছে যেমন ছোট ভাই বোনদের কিছু দায়িত্ব রয়েছে ঠিক তেমনি ছোট ভাই বড় ছোটদেরও হচ্ছে বড়দের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেগুলো অবশ্যই সঠিকভাবে পালন করা উচিত। এরপরে যে টপিকটা আছে সেটা হচ্ছে ব্যক্তিগত মতামত। যেহেতু ব্যক্তিগত মতামত বলতে হচ্ছে তোমাদের নিজস্ব মতামতের কথা বলা হয়েছে তো আমি এই সম্পর্কে তোমাদেরকে কিছু বললাম না, এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। তোমরা তোমাদের ব্যক্তিগত মতামতটি এই আলোচনা শেষে আসলে কি বুঝতে পেরেছো অথবা তোমরা তোমাদের পাঠ্য বইটা পড়ে কি বুঝতে পেরেছো সে সম্পর্কে লিখবে। সবার শেষে আছে উপসংহার, যা উপসংহার তোমরা তোমাদের মতো হচ্ছে লিখে দিবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আশা করি তোমরা সবাই আমার আলোচনা থেকে উপকৃত হয়েছ। তোমরা ক্লাসগুলো ভালো মতো মনোযোগ দিয়ে দেখবে এবং পাঠ্য বইটা মনোযোগ দিয়ে পড়লে তোমরা অ্যাসাইনমেন্টটি খুব সহজেই পড়ে ফেলতে পারবে। সবার সুস্বাস্থ্য কামনা করছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।